মেঘনে চাইতেই জল। একই দিনে রাজপুত্র আর রাজত্ব। আমি আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আর কতক্ষণ এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো? ধূপ আগুন জ্বালাচ্ছ কেন? ও মা, তোমার আরতি করবো যে, তারপর এই আরতির তাপ তুমি নিজে হাতে আমাদের সবার মাথায় ছোঁয়। আমাকে নিজের হাতে তাপ নিয়ে সবার মাথায় ছুঁতে হবে? কিন্তু আগুনের কাছাকাছি এলেই তো আমার সারা গায়ে সাপের চিহ্ন ফুটে উঠবে। তখন এই নাও মেলি দিদি। হাজার শেষ রক্ষা হবে না মনে হয়। একবার যদি ওরা বুঝতে পারে যে আমি পঞ্চমী না চিত্রা, তাহলে আমি জানি না, আমি সত্যি বুঝতে পারছি না আমার কি করা উচিত। এই নাও পঞ্চম, এই আরতির তাপ তুমি এবার আমাদের সবার মাথায় নিজের হাতে ছুঁয়ে দাও, আর আমাদের সব অকল্যাণ দূর কর। ধরো ধরো। কি হলো পঞ্চমী, এই আগুনের তাপে পবিত্রতায় তুমি আমাদের সব গ্লানি দূর করে দাও। নাও নাও, আমাকেও একটু বেশি করে আশীর্বাদ দাও। দেখ কিঞ্চল, পঞ্চমীর দেবী রূপ দেখ। ওকে কিন্তু আর পাঁচজন সাধারণ স্ত্রীর মতো ভাবিস না, ও একদম আলাদা, ও দেবী। নাও পঞ্চমী, এবার ওই আগুনের তাপ আমাদের মাথায় ছোঁ। পঞ্চমীর মনের মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে। ওনার এতগুলো পরীক্ষা দেওয়ার পর আমরা যাই করি না কেন, উনি হয়তো ভয় পাচ্ছে। বিশেষ করে ওই আগুনের পরীক্ষার পর আগুনকে ভয় পাওয়াটা তো স্বাভাবিক, তাই না? না না, তাহলে থাক, আমরাই মনে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। না, ও একা থাক, একটু বরং নিজেকে সামলে নিক, বুঝলি? থাক, কেউ যেও না, থাক থাক, ও একা থাকুক। বেঁচে গেছি একটুর জন্য, একটুর জন্য বেঁচে গেছি। কিন্তু না, ভয় পেলে তো হবে না। ভয় না চিত্র, ভয় না। এত সহজে তুই হেরে যেতে পারিস না।
অনেক কষ্ট, অনেক ত্যাগ করে সব কিছু আবার আমার হাতের মধ্যে এসেছে। কিঞ্জল আবার আমার হাতের মুঠোয় এসেছে। এত সহজে তো আমি কিঞ্জলকে আমার হাতের বাইরে যেতে দেব না, কিছুতেই না। এখনো তো কিঞ্জলের সাথে আমার মিলন বাকি, আর আজকে রাতের পর আমাদের মধ্যে সেই দূরত্ব আর থাকবে না। আজ কিঞ্জলকে আমার করে পাওয়ার দিন। ধৈর্য ধর চিত্রা, ধৈর্য ধর। এখন খাবার জোগাড় হবে কেমন করে? সত্যুতে চোখ এড়িয়ে কোন রকমে মাথা কোচার ঠাই তো পা গেল, কিন্তু সমস্যার সমাধান হলো কই? কারখানা যে অন্ধকার, যদি আসার সময় একটু তেল কিনে আনতে পারতেন তাহলেও নয় প্রদীপখানা জ্বালতে পারতাম। কিন্তু এখানে তো কিচ্ছু নেই, তাও এই ঘরে লুকিয়ে থাকতে হবে, কেউ যেন জানতে না পারে আমাদের কথা, কেউ না। পঞ্চমী, পঞ্চমী, আমি জলে ডুবে মরে গেছি ভেবে বাবু কতই না কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তো বাবুরে এত কষ্ট দিতে চাইনি, কি করবো? আমাদের সন্তানকে যে বাঁচাতেই হবে। পঞ্চমী, পেলাম না রে পঞ্চমী, কোথাও কোনো খাবার পেলাম না। এই অবস্থায় তুই না খেয়ে থাকতে কি করে বলতো? জানি না কথা মা, তুমি তো চেষ্টা করলে, না পেলে আর কি করা যাবে? আজকে রাতটা অন্তত কাটাই। আজকের রাত, আজকের রাত কাটবে তো পঞ্চমী? আমার আমার কেমন জানি ভয় করছে। ভয় তো আমারও করছে কথা মা, তুমি ঠিকই কয়েছো, যার শীর্ষ মায়া দিয়ে সব কিছু দেখতে পারে সে কি চাইলেই আমাদের খুঁজে বার করতে পারবে না? কি হবে কর্তামা, তুমি মায়া দিয়ে কিছু করতে পারবে না? আমি আমি কি করব পঞ্চমী? আমি যতটুকু মায়া জানি সেই দিয়ে তোর রূপ বদল করতে পেরেছি, কিন্তু এই অশুভ শক্তির কাছ থেকে তোকে অদৃশ্য রাখার ক্ষমতা তো আমার নেই রে। যদি কেউ মায়া বলে তোকে খুঁজে নিতে চায়, সে তো ঠিক খুঁজে নিতে পারবে পঞ্চমী। পঞ্চমী, পঞ্চমী, ওই ওই শ্মশান ভৈরবী যদি বজ্রবাহনের থেকেও বেশি শক্তিশালী কোনো ভক্তকে পাঠায় তোর খোঁজে, তাহলে শ্মশান প্রেতারিণী জয়, জয় মঙ্গল নাশিনী দেখা দে,
দেখা দে মা, দেখা দে। জগৎ সংসার যেন আমার ইচ্ছে চালিত হয়, আর সমুদ্র হিমাচল যেন আমার ভয় কাঁপে, মৃত্যু যেন হার মানে আমার কাছে। আয় আয় দেবী, অন্ধকারের দেবী আয়। চলো 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 পাল্টাই।